আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে ঈদুল আজহার দিনে কি কি করণীয় অর্থাৎ সুন্নাতসমূহ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। সর্বপ্রথম এক নম্বর সুন্নাত হইল শরীয়ত মোতাবেক সাজসজ্জা করা, অর্থাৎ ইসলামী নিয়ম অনুযায়ী সাজ পোশাক করা, নিজের চেহারাকে ইসলামিক অনুযায়ী বানানো, যেরকম অনেক ধরনের হেয়ার স্টাইল দেখা যায়, অনেকে অনেক ধরন করে, চুলগুলো অন্য অন্য ধরনে কাটে, ওইরকম নয়। ইসলাম বলেন, আমার হাবিব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাখতে বলেছেন, এবং কি কাপড় চোপড় পরিধানের বিষয়েও, পোশাকের পরিধানের বিষয়েও ঠিক ইসলাম যেটা বলে সেভাবে আমরা ইনশাআল্লাহ এই সুন্নতটাকে পালন করার চেষ্টা করব। দুই নম্বর, ঈদের দিন মিসওয়াক করা। এমনি অন্য সময় মিসওয়াক করা তো সুন্নতি, বিশেষ করে ঈদের দিনে মিসওয়াক করাটাও সুন্নত হবে। তিন নম্বরে গোসল করা। আমরা অন্য অন্য দিনও গোসল করি, তবে বিশেষ করে ঈদগাহে যাওয়ার আগে ঈদের নামাজ পড়ার জন্য গোসল করে ঈদগাহে যাওয়া, এটি হলো সুন্নত। চার নম্বরে নিজের স্বার্থ অনুযায়ী পোশাক পরিধান করা। এরকম না যে আপনার প্রত্যেক ঈদে নতুন কাপড় পরিধান করতেই হবে, আপনার যেরকম স্বার্থ আছে। একজন মালদার মানুষ, সে তো অনেক দামি কাপড় কিনতে পারবেন, কিন্তু একজন মিডল ক্লাসের মানুষ, তার জন্য তো অনেক দামি কাপড় সম্ভব নয়। গরিব মানুষ, তার জন্য তো দামি কাপড় সম্ভব নয়। সেই জন্য বলেছেন, নিজের সাধ্য অনুযায়ী, নিজের স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ভালো কাপড় পরিধান করা। আমরা ইনশাআল্লাহ ভালো কাপড় পরিধান করার চেষ্টা করব। যেরকম গরিব মানুষ রয়েছে, তাদের কাপড় কিনা তো দূরের কথা, ঈদের বাজারটা যে খাবার দাবারের জন্য করব সে পয়সাও নাই, তো এই মানুষটার কাছে পুরানো কাপড়ই, যেমন আগের বছর কিনা রাখা হয়েছিল, কাপড়টা নতুনই আছে, বা নতুন না, যতগুলো কাপড় আছে ওনার কাছে, তো যেটা সব থেকে ভালো কাপড় সেটা পরিধান করে ঈদগাহে যাওয়া। চার নম্বরে সুগন্ধি লাগানো, তার মানে ভালো খুশবু, যেরকম মার্কেটে পাওয়া যায় অনেক ধরনের ইতর আসছে, ফাওয়াকে, ফ্যান্টাসিয়া ইত্যাদি, এরকম আরও অনেক ধরনের ইতর আছে। ইনশাআল্লাহ আমরা তো ঈদের দিনে খুশবু লাগাবার জন্য, সুগন্ধি লাগাবার জন্য চেষ্টা করব। পাঁচ নম্বরে ঈদের দিন সকালে অতি শীঘ্র শয্যা ত্যাগ করা, অর্থাৎ তন্দ্রা থেকে তাড়াতাড়ি উঠার চেষ্টা করা। অন্যদিন হয়তো আমরা ফজরের নামাজের জন্য 15 মিনিট কিংবা 20 মিনিট 25 মিনিট আগে উঠি, ঈদের দিন
তার থেকে আগে ওঠার চেষ্টা করা, আর উঠে ইবাদতের মধ্যে ব্যস্ত হয়ে যাওয়া। ছয় নম্বরে হলো ঈদগাহে যাওয়ার জন্য তাড়াতাড়ি করা। কীভাবে? এলাকা বিশিষ্ট কত ঈদগাহে নামাজের টাইম দেওয়া হয়, যেমন 9টা বাজায় আমাদের আসামের হিসাবে বলছি, কত জায়গায় 7টা বাজায় দেওয়া হয়, কত জায়গায় 8টা বাজায় দেওয়া হয়। এরকম না করা যে নামাজের 5 মিনিট আগে গিয়ে কিংবা 10 মিনিট আগে গিয়ে শুধুমাত্র নামাজটা ধরবো, এরকম না। 1 ঘন্টা 1.5 ঘন্টা আগের থেকেই তৈয়ার হওয়া, তাড়াতাড়ি কীভাবে ঈদগাহে যাওয়ার যায় সেই চেষ্টা করা। 6 নম্বরে হলো ঈদগাহে পায়ে হেঁটে যাওয়া। আমরা অনেকে নতুন গাড়ি কিনি, গাড়ি নিয়ে গাড়ি দেখানোর জন্য গাড়ি নিয়ে যাই, এরকম না। আসলে আমরা ওখানে যাই ঈদের নামাজ আদায় করার জন্য, এত বড় একটি পবিত্র আমল। চোপেট পায়ে হেঁটে যখন চলে আমরা ঈদগাহে যাব, রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি কদমের বদলে সওয়াব দান করবেন। তো ইনশাআল্লাহ আমরা বাইক গাড়ি কিংবা সাইকেল নিয়ে ঈদগাহে যাব না, পায়ে হেঁটে ঈদগাহে যাওয়ার চেষ্টা করব। 7 নম্বরে হলো ঈদগাহে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা। কিসের জন্য? যেমন ঈদগাহে যাওয়ার রাস্তা আপনার বাড়ির থেকে ডান দিকে যেতে হয়, ঠিক আছে, আপনি ডান দিকেই যান, ঈদগাহে গেলেন, আসার সময় অন্য রাস্তা দিয়ে আসেন, বেলেক রাস্তা দিয়ে আসেন, কারণ আপনার পায়ে হাঁটাটা একটু বেশি হবে। আর আপনি আমি যাই ঈদের নামাজের জন্য, সওয়াবের কামের জন্য, তো যত কদম বেশি হবে অত সওয়াবও বেশি হবে আমাদের আমল নামায়। 8 নম্বর হইল ঈদুল আজহার দিন কিছু না খেয়ে ঈদগাহে যাওয়া, আর ঈদগাহ থেকে এসে, এটা হলো ওই ব্যক্তিদের জন্য যিনারা কুরবানি করেন, কুরবানির পশুর থেকে গোশত খাওয়া, এটাই হলো সুন্নত। তার মানে কিছুই না খেয়ে ঈদগাহে যেতে হবে, নামাজ আদায় করে, ঈদুল আজহার সালাত আদায় করে ঘরে এসে কুরবানির যে পশুটা আপনি আমি জবাই করব, সেই পশুর থেকে আহার করা, এটা হলো সুন্নত। 9 নম্বর হইল আমরা যখন ঈদগাহে যাব, যাওয়ার সময় বিশেষ করে ঈদুল আজহাতে ঈদের নামাজ আদায় করবার যখন যাব, পায়ে হেঁটে তো যাবই, এটা তো সুন্নতি, কিন্তু যাওয়ার সময় ঈদুল আজহাতে তকবীরে তাশরিক পড়ে পড়ে যাওয়া। তকবীরে তাশরিক কাকে বলে? যেটা নাকি আমরা জিলহজ মাসের 9 তারিখ ফজর নামাজের পর থেকে নিয়ে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে পড়ে থাকি, এই তকবীরে তাশরিকটা আমরা পড়ে পড়ে ঈদগাহের দিকে যাব, এবং কি উচ্চ সুরে পড়ে পড়ে যাব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। যা হোক প্রিয় শ্রোতা মণ্ডলী, ইনশাআল্লাহ রব্বুল আলামিনের কাছে আশা করি আপনারা সবাই আমল করার জন্য চেষ্টা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।